করেছি, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো যে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ব্যাপারটা বসে থাকে, ব্যাপারটা ঘটে থাকে। তা সালোক সংশ্লেষে যদি আমরা রাসায়নিকভাবে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করি, তাহলে সিক্স সিও টু, এখানে অ্যাকচুয়ালি সিক্স সিও টু হবে, সিক্স সিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও উৎপন্ন পদার্থ, সানলাইট ও ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, জল ও অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজের মধ্যে অক্সিজেনের সঙ্গে যুক্ত, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। এখানে হাইড্রোজেন ছিল না, সিক্স সিও টু ছিল, সেখান থেকে একটি হাইড্রোজেন এসে এই গ্লুকোজের মধ্যে যুক্ত হয়েছে। তাহলে এটাকে বলা হবে বিজারণ প্রক্রিয়া। আমরা জানি হাইড্রোজেন যুক্ত হওয়া হচ্ছে সাধারণভাবে বিজারণ প্রক্রিয়া। ঠিক বিপরীত ক্রমে জল থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে অক্সিজেন উৎপন্ন হয়েছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন বিচ্যুত হয়েছে, তাই এটা জারণ প্রক্রিয়া। এই কারণে সালোক সংশ্লেষ বিক্রিয়াটাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে মনে করা হয়। তাহলে কোশ্চেন, এখানে একটা কোশ্চেন থাকে, সালোক সংশ্লেষ বিক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তখন বলা হবে এই যে একই রকম, এই যে এই সমীকরণটা দিয়ে বোঝালে হয়ে যাবে। এরপরে আমরা আসবো সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে যে বিক্রিয়াগুলো রয়েছে, সেই বিক্রিয়াগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। আলোক দশা যারা সরাসরি আলোকের উপস্থিতিতে ঘটে তাকে আলোক দশা বলা হয়, আর অন্ধকার দশা থেকে আলোক নিরপেক্ষ দশা বলা হয়। এই দশাটি আলোকের অনুপস্থিতিতে ইনডাইরেক্টলি আলোর সাহায্যে ঘটে। আলোক দশার বিক্রিয়াগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। কি ক্লোরোফিলের সক্রিয়তা, জলের অণুর ভাঙন বা ফটোলাইসিস, তারপরে এনডিপি বিজারণ, তারপরে ফটোফসফোরাইলেশন এবং অক্সিজেন। সাধারণত সূর্যলোকে উপস্থিত ফোটন কণা ক্লোরোফিল দ্বারা শোষিত হয়, সূর্যলোকের ক্লোরোফিলকে সক্রিয় করে, একে ক্লোরোফিলের সক্রিয়তা বলে। উক্ত সক্রিয় ক্লোরোফিল জলে মূলন দ্বারা শোষিত যে জল পাতায় এসে পৌঁছায়, সেই পাতার জলকে ভেঙে দেয়, জলকে ভেঙে হাইড্রোজেন ক্যাটায়ন ও হাইড্রোক্সিল অ্যানায়নে রূপান্তরিত করে। এটা দিচ্ছে তাহলে জল, এটা সক্রিয় ক্লোরোফিল ভেঙে দিয়ে কি করছে, হাইড্রোজেন ক্যাটায়ন ও হাইড্রোক্সিল অ্যানায়ন উৎপন্ন করছে। এই বিক্রিয়াতে আলোর উপস্থিতি হচ্ছে, তাই একে ফটোফসফোরাইলেশন, ফটোলাইসিস বলা হচ্ছে। আলোর বোঝায় যে লাইসিস মানে ভাঙন, আর ফটো হচ্ছে আলো, আলোর উপস্থিতিতে ভাঙন হচ্ছে, তাই এখানে ফটোলাইসিস বলে। বিজ্ঞানী রুবেন হিল প্রথমে এটা আবিষ্কার করেছিল বলে একে হিল বিক্রিয়াও বলা হয়। রুবেন হিল কি করেছিল, জলের সঙ্গে একটি হাইড্রোজেন গ্রাহক যৌগ, এই যাকে বলা হয়, এর অ্যাকচুয়ালি এর পুরো নাম যদি বলা হয় এটা যে পটাশিয়াম, উনি ব্যবহার করেছিলেন পটাশিয়াম ফেরিক অক্সালেট, এই জলের সঙ্গে মিশ্রিত করেছিলেন, করার পরে সূর্যালোকে সানলাইট এনার্জির উপস্থিতিতে আলো প্রয়োগ করেছেন, মিশ্রণের মধ্যে আলো প্রয়োগ করেছেন, দেখেন জল ভেঙে গিয়ে এইগুলো এই যৌগ এ এইচ টু হাইড্রোজেন গ্রাহক যৌগ পরিণত হলো, আর প্লাস অক্সিজেন উৎপন্ন হলো। এই বিজ্ঞানী রুবেন হিল তার রাসায়নাগারে এই পদ্ধতিটা দেখিয়েছিলেন, একে বলা হয় হিল বিক্রিয়া, বোঝা গেল। এরপর আসছে জলের, তাহলে হিল বিক্রিয়াতে মানে জলের ওখানে হলো। এরপর আসছে এনডিপি বিজারণ, এখানে দু প্রকার হাইড্রোজেন আয়ন উৎপন্ন হচ্ছে, একটা হাইড্রোজেন আয়ন, একটা হাইড্রোক্সিল হাইড্রোজেন ক্যাটায়ন, হাইড্রোক্সিল অ্যানায়ন। পাতাতে একটি কোএনজাইম আছে, তার নাম হচ্ছে এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিক্লোটাইড ফসফেট। এই এনএডিপি জলের ভাঙন প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে এনএডিপি এইচ এ রূপান্তরিত হয়, বিজারিত হয়। কীভাবে ওখানে ব্যাপারটা, এটার ক্ষেত্রে এনএডিপি প্লাস একটি হাইড্রোজেন আয়ন উৎপন্ন পদার্থ NADPH প্লাস হাইড্রোজেন উৎপন্ন হলো। এই প্রক্রিয়া, এই যে উৎপন্ন যৌগটি, এটা কোএনজাইম এনএডিপি, এটা এই যৌগটি অন্ধকার দশায় গ্লুকোজ তৈরিতে কাজে লাগে। এরপরে আসছে ফটোফসফোরাইলেশন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সক্রিয় ক্লোরোফিল দ্বারা পাতায় উপস্থিত এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট আরেকটি ফসফেট অণুর সঙ্গে যুক্ত হয়, ইন প্রেজেন্স অফ লাইট এনার্জি সঙ্গে যুক্ত হয়ে তাহলে শক্তি আবদ্ধ করে এবং এটিপি উৎপন্ন করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়। এর মধ্যে শক্তিকে সঞ্চয় করে রাখে, একে এনার্জি কারেন্সি, এটিপিকে এনার্জি কারেন্সিও বলা হয়। তাহলে তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এডিপি থেকে এটিপি উৎপন্ন হয় বলে একে বলা হয় ফটোফসফোরাইলেশন। তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন হয় বলে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন।
প্রাইলেশন। এই ফসফোরিলেশন প্রক্রিয়াটি আবার দুটো ভাগে বিভক্ত, একটা সাইক্লিক একটা অ্যাসাইক্লিক, অর্থাৎ আবর্ত ও অনাবর্ত। তাহলে এটাকে একটু আমি কি করে নিই, অক্সিজেন নির্গমনটা পরে আমি বলছি। এটাকে দুটো ভাগে ভাগ করা যাবে, একটা অ্যাসাইক্লিক একটা হলো সাইক্লিক, অর্থাৎ আবর্তাকার আবর্ত ফসফোরাইলেশন, অনাবর্ত ফসফোরাইলেশন, এই দুটো ভাগে ভাগ করা যায়। এটা নিয়ে আমি একটু পরে বলছি। এরপরে আসছে তোমার অক্সিজেন নির্গমন। পাতাতে যে ফটোলাইসিস প্রক্রিয়া যে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হচ্ছে, ওই হাইড্রোক্সিল অ্যানায়নটি চারটে হাইড্রোক্সিল অ্যানায়ন থেকে চারটে ইলেকট্রন নির্গত হয়, উৎপন্ন হয় চার অণু হাইড্রোক্সিল মূলকে রূপান্তরিত হয়। এরূপ চার অণু হাইড্রোক্সিল মূলক আবার রাসায়নিক বিক্রিয়ায় ভেঙে গিয়ে দুই অণু জল ও এক অণু অক্সিজেন উৎপন্ন করে। এই হলো আমাদের আলোক দশার সংক্ষিপ্ত রূপ। এবার আমি তোমাকে আগেই বলেছি ফসফোরাইলেশন সম্বন্ধে একটু বলতে হয়, ফসফোরাইলেশন সম্বন্ধে একটু মানে জানা দরকার। তো ওটার ক্ষেত্রে কী হবে, ফসফোরাইলেশনটাকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। আমি আগেই বলেছি আবর্ত অনাবর্ত ফসফোরাইলেশন আর আবর্ত ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন সম্বন্ধে জানতে গিয়ে আমাকে আরেকটা জিনিস একটু জেনে রাখতে হবে, পিগমেন্ট সিস্টেম অর্থাৎ পিএস। পিএস সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা আগেই বলেছি বিভিন্ন রঞ্জক পদার্থের উপস্থিতিতে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সংঘটিত হয়। তো সালোক সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াগুলো কতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে, মানে রঞ্জক পদার্থের কতগুলো সিস্টেমের মধ্যে দিয়ে চলে রাসায়নিক বিক্রিয়াগুলোকে, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ বাহক হাইড্রোজেন গ্রাহক হিসেবে কাজ করে তাদের মাধ্যমে সংঘটিত হয়, সেটাকে সংক্ষেপে পিএস সিস্টেম বলা হয়। অর্থাৎ পিগমেন্ট সিস্টেম বলা হয়। পিগমেন্ট সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পিএস ওয়ান আর একটা হলো পিএস টু। সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আবর্তকার ফসফোরাইলেশনে পিএস ওয়ান, পিএস ওয়ানের মধ্যে দিয়ে সংঘটিত, পিএস ওয়ান অর্থাৎ পিগমেন্ট সিস্টেম ওয়ানের মধ্যে দিয়ে সংঘটিত হয়। এক্ষেত্রে পিএস ওয়ানে, পিএস ওয়ানে গেছে ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল এ সাধারণত 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য আলোক শোষণ শোষণ করতে পারে, এবং সেখানে ক্লোরোফিল আলোক শোষণ আলোক শক্তি ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়। সক্রিয় ক্লোরোফিল থেকে দুটি ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রনগুলি প্রথমে ফেরোডক্সিন এফডি মাধ্যমে প্রবাহিত হয়, এখনো এটিপি তৈরি করে, আবার তারপরে সেটা প্লাস্টোকুইনন, প্লাস্টোকুইনন ও প্লাস্টোসাইনিনের মাধ্যমে আবার কোথায় আবার ক্লোরোফিল এতে ফিরে আসে। তাই ক্লোরোফিল এ থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে প্রথমে একবার এটিপি, পরে আগে দুই অণু এটিপি উৎপন্ন করে আবার ক্লোরোফিলতে ফিরে আসে। তাই ওই যেহেতু চক্রাকারে ফিরে এলো, এটাকে বলা হয় চক্রাকার ফসফোরাইলেশন বা আবর্তাকার ফসফোরাইলেশন। আর এক্ষেত্রে পিএস ওয়ান অংশগ্রহণ করে, এবং অনাবর্ত ফসফোরাইলেশনের ক্ষেত্রে পিএস ওয়ান এবং পিএস টু দুটো পিগমেন্ট সিস্টেমই অবস্থান করে। এক্ষেত্রে কী হয়, পিএস টু পিগমেন্ট সিস্টেম থেকে এখানে ক্লোরোফিল বি সক্রিয়, পিএস টু এখানে ক্লোরোফিল বি সক্রিয়, ক্লোরোফিল বি থেকে সূর্যের আলোর সময় ক্লোরোফিল বি থেকে একটি ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয় প্লাস্টোকুইনন, তারপরে প্লাস্টোসায়ানিন প্রভৃতির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এখনও এটিপি তৈরি করে, তৈরি করে ক্লোরোফিল এ তে আসে। ক্লোরোফিল এতে আসলো মানে এখানে পিএস ওয়ান বিক্রিয়া কেন্দ্রে উপস্থিত হলো। এবার পিএস ওয়ান থেকে আবার একটি ইলেকট্রন নির্গত হলো, সেটি ফেরোডক্সিন বাহক, এখানে প্লাস্টোকুইনন হবে এফডি ফেরোডক্সিন বাহক হাইড্রোজেন বাহকের মধ্যে দিয়ে প্রবাহিত হলো, এবং ইলেকট্রন এসে পাতায় উপস্থিত এনএডিপি সঙ্গে যুক্ত হলো, অর্থাৎ এনএডিপিকে রাসায়নিক বিক্রিয়ার জন্য অংশগ্রহণ করলো। অ্যাট দ্য সেম টাইম সাধারণত ফটোলাইসিস প্রক্রিয়ায় জলের অণু ভেঙে হাইড্রোজেন ক্যাটায়ন, জলের অণু ভেঙে হাইড্রোজেন ক্যাটায়ন হাইড্রোক্সিল অ্যানায়ন উৎপন্ন করেছে। এই হাইড্রোজেন ক্যাটায়ন এইভাবে যে এনএডিপি এসে এনএডিপির সঙ্গে যুক্ত হলো, কার সাহায্যে, এখানে যে ইলেকট্রন বাহক এসে ইলেকট্রন বাহক থেকে নির্গত শক্তির সাহায্যে ওই যুক্ত হয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করে এনএডিপি এইচ উৎপন্ন করলো, এবং ইলেকট্রন এই এইখানে যে ইলেকট্রনটা শক্তি হারিয়ে ফেললো সেই শক্তি হারিয়ে আমি ইলেকট্রনটি ক্লোরোফিল বিতে এসে পৌঁছালো। আর এখানে এই ইলেকট্রনটি রয়েছে, ইলেক্ট্রনটি ক্লোরোফিল বিতে এসে পৌঁছালো। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে ক্লোরোফিল বি থেকে নির্গত ক্লোরোফিল বিতে এসে পৌঁছাচ্ছে না,
এই জন্য এই প্রক্রিয়াটাকে অনাবর্ত আকার ফসফোরাইলেশন বলা হয়। আর বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার পথটাকে যদি আমরা ভালো করে ফলো করি তাহলে দেখছি অনেকটা ইংরেজি অক্ষর জেড এর মতো হচ্ছে, এই যে এখানে এরম করে গিয়ে এটা কোনটানু জেড এর মতো হচ্ছে। তো এই জন্য বিজ্ঞানী রুবেন হিল ও বেন্ডার একে জেড স্কিম বলে ঘোষণা করেছে। তাহলে এই হলো আমাদের আলোকদশার সংক্ষিপ্ত রূপ। এই আলোকদশাটি সাধারণত ক্লোরোফিলের গ্রানা অঞ্চলে সংঘটিত হয়। একমাত্র গ্রানার মধ্যে থাকে কি ক্লোরোফিল, ক্লোরোফিলের মধ্যে থাকে কোয়ান্টাজম যা সূর্যালোকের কোয়ান্টাম কণা গ্রহণ করে সক্রিয় হয়। তাই আলোকদশা সংঘটিত হয় কোথায়? গ্রানা অঞ্চলে। এরপরে আমরা আসব অন্ধকার দশা। সাধারণত অন্ধকার দশাকে আলোক নিরপেক্ষ দশা বলে মনে করা হয়। তাই অন্ধকার দশাটা আমরা পরে আলোচনা করছি।